জোসেফ, নিশ্চয় এখন দেখছেন যে আমাদের দেশে লকডাউন চলছে। তো লকডাউনটা কেন সেটা আসলে এখন আপনাদের নিশ্চয় বোঝার বাকি নাই, সবাই বুঝছেন এবং দেখছেন যে প্রতিদিনই হেফাজতের লোকজন, এবং মূলত হেফাজতের লোকজন বলবো না, ভারত বিরোধী যেসব লোকজন আছে তাদেরকে ধরবার একটা মিশন চলছে। এই যে লকডাউন নামে যে ক্র্যাকডাউন চলছে সেটার উদ্দেশ্য এটাই ছিল। আজকে পৃথিবীর সব দেশে তো করোনার যে প্রথম ঢেউটা ছিল সেই ঢেউ আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে তখন ডাক্তাররাও জানতো না যে আসলে রোগীর সাথে কি করতে হবে। এখন আমি নিজেও করোনা আক্রান্ত ছিলাম, আমার অবস্থাও ভয়াবহ ছিল, আমরা জানতাম যে কি করতে হবে, সাহস ছিল যে না মানে মরবো না আর কি, একেবারে আগের মতো যে করোনা হলেই মারা যাব এরকম ছিল না অবস্থাটা। তখন বাংলাদেশে লকডাউনের সময় আপনারা দেখেছেন মানুষ না খেয়ে মারা গেছে, চিকিৎসা না পেয়ে তো মারা গেছেই, অক্সিজেন নাই, হসপিটাল নাই, ভিআইপি লোকজন ছাড়া সাধারণ মানুষের কোনো হসপিটাল নাই। এই মুহূর্তে সারা কবরে, যিনি নায়িকা কবরে ছিল, সেও আপনারা দেখেছেন যে বিভিন্ন পত্রিকার টেলিভিশনে নিউজ হয়েছে পর্যন্ত যে আপনার পাওয়া যাচ্ছে না, আপনার আইসিইউ পাওয়া যাচ্ছে না। তার জন্য শেষ পর্যন্ত শেখ হাসিনা নিজে তদবির করে তারপর এই আপনার দিয়েছে, আইসিইউ খুঁজে দিয়েছে। এখন আপনার আমার মতো সাধারণ মানুষ যারা আছে তাদের কয়জনের জন্য তিনি আইসিইউ খুলে দিবেন? ডাক্তার পর্যন্ত মারা গেছে, সেই ডাক্তারদের জন্য আপনার মাস্ক কিনে এনেছে বাইরে থেকে, সেই মাস্কটা পর্যন্ত দুই নাম্বারই করেছে। যারা দুই নাম্বারই করেছে তাদের কিন্তু বিচার হয়নি, অথচ গত এই করোনার মৌসুমে প্রায় 150 ডাক্তার বাংলাদেশে মারা গেছে। তো সেই ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কেন কাজ করবে? এই হচ্ছে দেশের অবস্থা। তারপরেও যখন করোনা শেষ হলো তখন নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিভিন্ন নামে বেনামে আপনার ওয়েবসাইট থেকে শেখ হাসিনাকে করোনায় নাকি সে বিরাট উল্টায় ফেলছে, তারপরে বাংলাদেশ খুব সচল সফল ছিল, স্বাস্থ্যমন্ত্রী তো নিজেকে পৃথিবীর সবচাইতে মানে সেরা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দাবি করলেন, সব কিছু তারা কিন্তু করেছে। এখন দেখেন এই যে ঘটনাগুলো করলো তার মাত্র 2 থেকে 3 মাসের মাথায় আবার কিন্তু করোনা এখন আঘাত হানলো এবং সেই পরিস্থিতি কিন্তু একই রকম। একটা হসপিটাল উধাও হয়ে গিয়েছে, সে হসপিটালের কোনো খবর নাই। 6 দিন পরে তারা গুছিয়ে গাছিয়ে তারপরে এসে সংবাদ সম্মেলন করলো কালকে স্বাস্থ্য অধিদপ্তর, যে এটা নাকি আপনার বিভিন্ন হসপিটালে নাকি ওই হসপিটালের যে সরঞ্জাম আদি ছিল সেগুলো নাকি তারা পাঠিয়েছে। তো মানুষ তো বুঝে এগুলি, মানুষের তো আর এত বোকা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা, এখন হেফাজতের আটকের বিষয়টাতে আসি। হেফাজতের এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে ভারত বিরোধী যে একটা মুভমেন্ট ছিল সেটাকে থামানোর জন্যই মূলত এই আপনার লকডাউনটা দেয়া হলো। যদি সেটা না হয় তাহলে লকডাউনে তো তাদের কোনো আন্দোলন নাই, কোনো কিছু নাই, তো আপনি এখন লোকজনগুলোকে ধরছেন কেন? এই হেফাজতের যে লোকগুলোকে আজকে ধরা হচ্ছে, আপনি দেখবেন আহমেদ শফির ছেলে আনাস মাদানী তাকে কিন্তু ধরা হবে না, মাওলানা রুহি তাকে কিন্তু ধরা হবে না, তারপরে আরো কয়েকজন আছে যারা মূলত যে ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, মুখে বড় বড় কথা বলে ভাষণ দেয় জুমার নামাজের পরে, তাদের কিন্তু এখন আপনি মাঠেও দেখবেন না, তাদের এখন ধরতেও দেখবেন না পুলিশকে। এগুলো কিন্তু সব সময় এদের চর হিসাবে কাজ করেছে। তো নাম আর বললাম না, কারণ নাম বললে আবার এগুলো নিয়ে আবার বিতর্ক হয়, অনেক অন্ধভক্ত আছে, তো তারা আস্তে আস্তে বুঝবে কাদেরকে কাদেরকে পুলিশ ধরছে না, কাদেরকে ধরছে, কি হচ্ছে, এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন। সো এই যে নিখাদ যেসব দেশপ্রেমিক মানুষগুলো ছিল, ইসলামিস্ট যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলোকে কিন্তু আজকে ধরা হচ্ছে এবং ছেঁকে ছেঁকে এটা নিয়ে যে কোনো আন্দোলন করবে সেটা তো করতে পারবে না, কিন্তু মুভমেন্ট পাস ছাড়া তো আপনাকে বাইরেও যেতে দেওয়া হবে না, আন্দোলন তো পরের কথা। সো দেখেন
কত বড় চালাকি করে তারপর এই লকডাউনের মাধ্যমে বাংলাদেশটাকে জিম্মি করে রাখা হয়েছে। আজকে মানুষের ঘরে খাবার নাই, মানুষ লকডাউন কিভাবে মানবে? কারো খাবারের ব্যবস্থা করা হয়েছে? হয় নাই তো। এখন আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি জানেন না বাংলাদেশের অবস্থা খুব, বাংলাদেশের অবস্থা কয়জনের ভালো, কত পার্সেন্ট মানুষ? যদি 5% মানুষেরও যদি দিন আনি দিন খায় অবস্থা থাকে, সে 5% মানুষের সংখ্যা কত? তাদের খেতে দিবে কে? তাদের কোনো ব্যবস্থা করা হয়েছে? না। রমজানের সময় এখন মার্কেটগুলোর ব্যবসায়ীদের সবচাইতে জমজমাট, মানে মেয়েরা যে কাপড়গুলো কিনে সেগুলো তো শুরুতেই কেনে, কারণ তাদের আবার বানাতে সময় লাগে, এটাই তো এখন মোক্ষম সময়। ব্যবসায়ীরা কোথায় থেকে আনবে? কোনো সুযোগ নাই। এখন এই যে ব্যবসায়ীদেরকে মারা হচ্ছে, এই যে রাজনীতিবিদদেরকে মারা হচ্ছে, সবাইকে একসাথে মারা হচ্ছে, শুধু বেঁচে থাকবে কে? আওয়ামী লীগের লোকজন। কালকে পত্রিকায় আপনি দেখেছেন $1 বিলিয়ন তারা বিশ্বব্যাংক থেকে লোন করেছে, সে লোনের টাকা দিয়ে আপনি করলেন কি? সে লোনের টাকা এখন কাকে দিবেন? সেটাও কিন্তু সেই বেছে বেছে আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হবে। আপনি আমি আমরা কেউ কিন্তু কিছু পাবো না, সাধারণ গরিব মানুষ কিচ্ছু পাবে না। প্রধানমন্ত্রীর নামে ঘর দিয়েছে, সেই ঘরের মধ্যে যাওয়ার আগেই ঘর সব ভেঙে পড়ছে। মিথ্যা বলছি না সত্য বলছি, আপনারাই জানেন। এখন ভাই আমি অনেকেই লিখছেন একটা কথা আমার চোখে পড়ছে যে মাস্ক খুলে, আমি একটা হসপিটালে তো আগেই বলেছি যারা পরে আসলেন, আমার বোনের ছোট বোনের একটা অপারেশন চলছে, তো আমি হসপিটালের এই মানে রিসেপশনে বসে আছি, তো এই কারণে মাস্ক খোলা যাচ্ছে না এখানে। এখন ধরেন আপনাদের যারা এই মুহূর্তে বাংলাদেশে আছেন, আপনাদের সামনে রাস্তা কি, কি করা যাবে, কি করা প্রয়োজন? এখন দুইটা গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে সুবিধাভোগী, আরেকটা গ্রুপ হচ্ছে নির্যাতনের, নিপীড়নের এবং তাদের যে ষড়যন্ত্র এইসবের শিকার। এই দুই দলে বাংলাদেশ বিভক্ত। এখন আপনাদেরকে বুঝতে হবে যে সংখ্যা কাদের বেশি। যদি আপনাদের সংখ্যা বেশি হয় তাহলে তারা যেহেতু প্রতিটা জিনিসের তো একটা রাস্তা খোলা থাকে, তাই না? সেই রাস্তাটা তারা বন্ধ করে দিয়েছে। আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পতন কিংবা সরকারের পক্ষে কথা বলবেন সেই সুযোগ কিন্তু নাই, তারা সেটা বন্ধ করে দিয়েছে। এখন কি করা যায় তাহলে? পৃথিবীতে এই ধরনের অবস্থা কিন্তু এই প্রথম না। 2011-12 সময় আরব বসন্তের কথা মনে আছে, তখন কিন্তু বিভিন্ন দেশগুলোতে এই একেবারে খুব ঝড়ের গতিতে আরবের দেশগুলোতে আপনার যেটাকে বলা হয় কথিত আরব বসন্ত, সেখানে কিন্তু পতন হয়েছে। সেখানেও কিছু বিশেষ বিশেষ কিছু সিমটম ছিল। জিম্বাবুয়ের মুগাবে, তিনি গত 2 বছর আগে পতন হলো, সেখানে কি করেছে দেখেন, তাদের ওখানে মানে রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে সরানোর কোনো ওয়ে ছিল না। তারা করেছে কি, সরকারি যেসব বাহিনী আছে সেই বাহিনীর গাড়ি নিয়ে মনে করেন যেত, সেই গাড়িতে হামলা করত বিভিন্ন নির্জন এলাকাতে, আফ্রিকাতে তো বন জঙ্গল এলাকা, নির্জন এলাকাতে পুলিশের গাড়ি, তারপরে তাদের সহায়তাকারী যেসব বাহিনীগুলো আছে তাদের উপরে, রাজনীতিবিদ যারা বিভিন্ন সময় চলাফেরা করত তাদের উপরে আন্দোলন হামলা হয়েছে, এগুলো করে তাদেরকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। হ্যাঁ, সবাই এই মূলত এই কথাগুলি আজকে বলার জন্য এসেছে যে এখন তাহলে উপায় কী বাংলাদেশের মানুষের সামনে, তারা এইভাবে আপনাদের অত্যাচার করবে, নির্যাতন করবে, আমরা কথা বলবো এইভাবেই শেষ হয়ে যাবে সব? শেষ না, কারণ তাদের হাতে পুরো রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রিত। অতএব এই যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আপনার গুপ্তচর বৃত্তি করছে, তারা মানুষকে নির্যাতন করছে, রাজনৈতিক পদগুলোকে রুদ্ধ করছে, এর জন্য যা যা করা দরকার, আমি কিছু মানে বিভিন্ন দেশে এই পর্যন্ত যা যা হয়েছে এই ধরনের সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ইভেন বাংলাদেশও এর আগে হয়েছে, আমি সেই কথাগুলোতে আসবো।